তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রমজানকে সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি আমাদের সব ধরনের নিত্য প্রয়োজনীয় সাপ্লাই করার জন্য আমাদের মজুদ আছে প্রতিমন্ত্রী জানান ঘাটতি মেটাতে চলতি সপ্তাহেই ভারত আসছে টন পেঁয়াজ আর বিভিন্ন মিলে হাজার ভোজ্য নির্ধারিত মূল্য তদারকিতে টিম পাঠানো হয়েছে বলেও জানান তিনি এক তারিখ থেকে মিল গেটে একশো তেষট্টি টাকা এমআরপি ধরে প্রোডাক্টটাকে সাপ্লাই করা হবে যাতে রমজানের আগে আমাদের ভোক্তারা এই সুবিধাটা রোজায় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে অভিযান চলমান অব্যাহত থাকবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী পুলিশিং করে বাজার নিয়ন্ত্রণ করা যায় না বা বাজারে আমরা চাইও না আমরা চাই বাজারে পণ্যের সরবরাহ ঠিক রেখে দামটা যেন যৌক্তিক পর্যায়ে থাকে জাহিদ সবুজ মোহনা সংবাদ ঢাকা